তারপর নিজের স্কিনটা টাচ করলে এটা নিজের স্কিন মনেই হয় না, স্কিনটা এত বেশি নরম, তুলতুলে হয়ে যায় পুরো একদম। সিরিয়াসলি আমি একটুকু ঢপ দিচ্ছি না। শ্রাবণী, হোপ ইউ অল আর ডুইং গ্রেট। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমার ফেস শেভিংয়ের একটা রুটিন, আমি আমার নিজের ফেস এই লকডাউনে কীভাবে শেভ করছি, বা নিজের আইব্রো, মুস্টাচ, এক্সট্রা হেয়ার যেগুলো আছে সেগুলোর গ্রোথটাকে কীভাবে কাট ডাউন করছি সেটা আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তো ভিডিওটা দেখতে হলে অবশ্যই প্রথমে লাইক করো, সাবস্ক্রাইব বাটনটা টেপো, এবং অনেক শেভিং নিয়ে একটু দ্বন্দ্ব রয়েছে নিজের মনের মধ্যে। তো আমি তাদের বলে যেতে চাই, আমার নিজের ড্রাই সেন্সিটিভ স্কিন, আমি একটা সেন্সিটিভ স্কিনের মানুষ। হ্যাঁ, আমি মাঝে যখনই তোমরা হর্নের শব্দ পাবে প্লিজ তোমরা কিছু মনে করো না, কারণ আমার বাড়ির সামনে দিয়ে প্রচুর গাড়ি যাতায়াত করে। আমি তো আর মোদি আর দিদি নই যে লকডাউন করে সব কিছু বন্ধ করে দেবো। তো প্লিজ যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো এটা একটু সহ্য করে নিও। তো লেটস গেট স্টার্টেড। ফার্স্ট থিং ফার্স্ট, আগে আমরা হাত ধুয়ে নেবো বা স্যানিটাইজ করে নেবো। এখানে যেহেতু হাত ধোয়ার অপশান নেই তো আমি স্যানিটাইজ করে নিচ্ছি, তোমরা অবশ্যই হাত ধুয়ে নেবে ভালো করে নিজে। তো আফটার স্যানিটাইজিং মাই হ্যান্ডস, আমি আমার ফেসে স্ক্রাব ইউজ করবো, এক্সফোলিয়েটার ইউজ করবো, কারণ শেভিংয়ের আগে এক্সফোলিয়েটার ইউজ করাটা খুব দরকার। এতে তোমার পোর্সগুলো ওপেন হয়ে যায় এবং ক্লিন হয়। মানে একটা জেন্টাল এক্সফোলিয়েটার ইউজ করবো, সেটা হলো প্যাকের পিল অফ এক্সফোলিয়েটার। এটা অলমোস্ট কেমিক্যাল এক্সফোলিয়েটারের মতো কাজ করে। আমরা এক্সফোলিয়েটার বা স্ক্রাব বলতেই বুঝি যে গ্র্যানুয়ালি স্ক্রাবটা হয় সেটা। তো তোমরা এখানে বায়োটিকের স্ক্রাব ইউজ করতে পারো। শেভিং একটা এক্সফোলিয়েটিং প্রসেস, জেন্টল স্ক্রাব ইউজ করব যেটা আমার স্কিনের পক্ষে একদম সুদিং হবে। আমার মা বায়োটিকের স্ক্রাবটা ইউজ করে, তো আমি বেসিক্যালি এই স্ক্রাবটাই ইউজ করি। এটা আফটার ইউজিং মেকআপ তোমরা যদি ইউজ করো তাহলে তোমাদের স্কিনে যে স্মল বাম্পসগুলো হয় সেগুলো অলমোস্ট ভ্যানিশ হয়ে যাবে। আমি আগে এটা জানতাম না, আমি আগে মেকআপ ইউজ করার পর বায়োটিকের স্ক্রাবটা ইউজ করতাম, তো সেটাতে আমার স্কিনটা ভীষণ সেন্সিটিভ হয়ে যেত, ব্রেকআউট হতো খুব ইজিলি, পিম্পল হয়ে যেত। কিন্তু এই স্ক্রাবটা ইউজ করার পর সিরিয়াসলি আমি আমার নিজের স্কিনে অনেক বেশি ইম্প্রুভমেন্ট দেখেছি। নর্মালি স্ক্রাব ইউজ করার আগে আমরা আমাদের নিজের ফেসটাকে ওয়েট করে নিই, তো এখানে সেটা দরকার হয় না। এটা তোমরা ড্রাই স্কিনে, ফ্রেশলি ওয়াশড স্কিনে ইউজ করতে পারো। আমি এখানে আগে ফেস ওয়াশ ইউজ করে নিয়েছি। এই স্ক্রাবটা ইউজ করলে তোমার পোরসের ভেতরে যে গাঁকটা থাকে সেটা বেরিয়ে যায়। তোমরা দেখতে পাচ্ছ মনে হচ্ছে আমার স্কিনে যে ফার্স্ট লেয়ারটা আছে সেটা উঠে চলে এসেছে, অ্যাকচুয়ালি এটা কিছুই নয়, এটা জাস্ট যে প্রোডাক্টটা ছিল সেটাই বিল্ড আপ হয়ে এইরকম হয়েছে। এবং এটার মধ্যে তোমার পোর্সের যা গাঙ্ক, নোংরা, সোয়েট যেটা একদম ইন্টারনালি ফেসে যায় বা আমাদের স্কিনের আন্ডার লেয়ারে থেকে যায় সেটা এই স্ক্রাবটার মাধ্যমে বেরিয়ে আসে। আমি এটাকে একটা ভেজা ক্লথ দিয়ে এখন পরিষ্কার করে দেবো, যেহেতু আমি এটা ফ্যান্সি দেখাতে যাই। অবশ্যই না, আমি এটা রুমাল দিয়ে মুছে নেবো কারণ আমার এখানে জলের অ্যাক্সেস নেই। তো এটাকে ভালো করে মুছতে হবে তোমাদের, এটা স্কিনে থেকে গেলে অসুবিধা আছে। কোনো প্রোডাক্টে স্কিনে বেশি দিন বিল্ড আপ করাটা উচিত নয়। আমরা নর্মালি রাত্রিবেলা ফেস ওয়াশ করার পর ক্রিম, নাইট সিরাম ইউজ করি, কিন্তু সকালবেলা উঠে আমাদের ফেস ওয়াশ করাটা এই জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। পর আমি নিজের স্কিনে একটু অ্যালোভেরা জেল লাগিয়ে নেব। ড্রাই শেভিং করবে না কখনো, শেভিং স্কিনের পক্ষে ভীষণ ইরিটেটিং, এরা ইরিটেশন ক্রিয়েট করে। ড্রাই শেভিং করলে বাম্পস, পিম্পল খুব ইজিলি হতে পারে,
তো দেখো আমার এখানে যে ন্যাচারাল হেয়ার লাইনটা আমি এটাকেই ফলো করব, খুব বেশি ভেতরে যাব না যাতে শেপটা যাতে নষ্ট না হয়। আমরা জানি যে অ্যাঙ্কেল ব্লাউজটা খুব বেশি ট্রেন্ডে চলে, তো এখন স্ট্রেট ব্লাউজও ভীষণ ট্রেন্ডে, তো তোমাদের নিজেদের মত অনুযায়ী তোমরা তোমাদের ব্লাউজকে একটা শেপ দিতে পারো। তোমাদের যদি শেপিং দিতে প্রবলেম হয় তোমরা আগে কোনো কালার পেন্সিল, ব্রাউ পেন্সিল বা লিপ লাইনার দিয়ে নিজেদের ব্রাউটাকে আগে ড্র করে নাও, তারপরে তোমাদের একটা এইরকম শার্প ফেশিয়াল রেজার দিয়ে সেটাকে শেপ করতে হবে। তো আমি প্রথমে শেপ করার আগে সেই স্কিনটাকে একটু টাইটেন আপ করে টেনে ধরবে যাতে স্কিনটা ফোল্ড না থাকে, এতে কাটটা কম হয়। মিডিলে যাতে আইব্রো থাকে তারা এটা দিয়ে ইজিলি তুলে দিতে পারবে। তোমরা দেখছো আমার এখানে একটা এক্সট্রা ব্রাউজ হেয়ার রয়েছে, সেটা আমি শেভ করব। এরপর যে ভেজা টোনারটার তুলোটা ছিল বা কটন প্যাডটা ছিল সেটা দিয়ে তোমাদের ব্রাউজটা সবসময় ক্লিন করে নেবে, এতে কি হবে যদি কোনো এক্সেস হেয়ার থেকে থাকে সেটা বেরিয়ে যাবে। আর একটু হেয়ার লাইনের এদিকে আর একটু হেয়ার আছে, এরপর আমি আরেকটু অ্যালোভেরা জেল নিয়ে গালের এই পোর্শনটা একটু লাগিয়ে দেব যাতে এখানে শেভিংটা স্মুথলি হয়। আমার আপার লিপস খুব একটা আমি করি না, কারণ আমার আপার লিপসে খুব বেশি হেয়ার গ্রোথ নেই। যাদের আপার লিপসে প্রবলেম আছে এবং লোয়ার চিনে যাদের প্রবলেম আছে তারাও ইজিলি এটা করতে পারো। এই স্কিনটাকে একটু পুল করে কখনো এইখানটা শেপ করবে কিন্তু এই পোর্শনটা শেপ করার চেষ্টা করবে না, এই পোর্শনটা আমাদের একটু সেন্সিটিভ হয়, এই পোর্শনটায় তোমার শেপ করার কোনো দরকার নেই। এই পোর্শনটা শেপ করলেই তোমার ফাউন্ডেশন ব্লাশ খুব ভালোভাবে অ্যাপ্লাই হতে পারবে। এখানটায় শেপ করলে আর এই যে এই পোর্শনটা আছে এই পোর্শনটাতে শেপ করতে হবে। বিউটি পার্লারে গিয়ে যে 5 টাকা বা এক্সট্রা মানি তোমরা পে করো তোমাদের ফোরহেড প্লাক করার জন্য, সেটা আজকে আমি তোমাদের বাড়িতে করানো শেখাচ্ছি। তো এটার জন্য প্লিজ একটা লাইক দাও, নিজে কমেন্ট করো কারা কারা এই পদ্ধতিটা অ্যাপ্লাই করলে। এবার এই ভেজা কটনটা নিয়ে এটা মুছে দেবো। জাস্ট ভেজার পর অলওয়েজ নিজের শেভিং ব্লেডটাকে ভালোভাবে পরিষ্কার করবে যাতে পরবর্তীকালে তুমি এটাকে ইনফেকশন ফ্রি অবস্থায় ইউজ করতে পারো, কারণ এটা খুব দরকার। তো এটা একটু হালকা ড্রাই করে নিয়ে, এয়ার ড্রাই করে নিয়ে বা কোনো রকম শুকনো কাপড়ে মুছে এটাকে আবার লক করে দেবো যে আমার স্কিনটা কতটা ফ্রেশ লাগছে। তো সব কিছু হয়ে যাওয়ার পর তোমরা তোমাদের ফেসটাকে একটু মুছে নেবে, আমি এখানে মুছে নিচ্ছি কারণ আমি ফ্যান্সি দেখাতে চাই। তো তোমরা যদি পারো তো নিজের মুখটা একটু ধুয়ে নেবে জাস্ট জলে, খুব বেশি
রাব করা দরকার নেই, কারণ এই সময় স্কিনটা খুব সেন্সিটিভ থাকে। তো এই সময় স্কিনটা যেহেতু এখন ইরিটেটেড রয়েছে, অনেকে রেড হয়ে যায়, তো তোমরা এই সময় কোনো কামিং ফেস মাস্ক অবশ্যই ইউজ করতে পারো। মুলতানি মাটি, চন্দন, চন্দন পাতায় ঘষে জাস্ট সিম্পলি অ্যাপ্লাই করে দিলে এই ইরিটেশনটা অনেকটা কমে যাবে। তো আমি যেহেতু একটা লেজি পার্সন, তো আমি এখানে মামা আর্থের উপতান ফেস প্যাকটা ইউজ করছি। এটা আমার স্কিনের জন্য ভীষণ ভালো। এটা আমি ইউজ করার পর প্রথম একটা ফেস মাস্ক যেটা ইউজ করার পর আমি নিজের চোখে কিছু পরিবর্তন লক্ষ্য করেছি নিজের স্কিনে। লকডাউনে ঘরে বসে জাস্ট একটা স্টেপ করে যদি কেউ নিজের স্কিনটাকে একটু অন্যরকম দেখতে চায়, তো সেটা হলো এই ফেস মাস্কটা তোমরা ইউজ করো। আমি এটা হাইলি রেকমেন্ড করি। তোমরা এটা নিজের ভেজা স্কিনেই অ্যাপ্লাই করো, যাতে এটা স্মুথলি অ্যাপ্লাই হয়ে যায়। এটা এমনি একটা ক্রিমি ফর্মে রয়েছে, এটা স্মুথলি অ্যাপ্লাই হয়ে যেতে পারে। এটা একটা স্প্যাচুলা ছিল, কিন্তু আমি তো সেই ধরনেরই, তো সেটা আমি হারিয়ে ফেলেছি। এবং এটা আমি যেহেতু একাই ইউজ করি বলে আমি হাত দিয়ে ইউজ করলাম। যাদের একটু মনে হবে খুব গ্রোস ব্যাপারটা, তো তোমরা এটা স্কিপ করে যেতে পারো। বিশেষ করে যে যে পোর্শনটায় আমি শেভ করেছি সেই পোর্শনটাতে আমি এটা ভালো করে লাগিয়ে দেওয়ার চেষ্টা করব, যাতে পুরো স্কিনটায় যে ইরিটেশনটা হয়েছে সেটা কমে যায়। স্কিনের সঙ্গে নেকের একটা সুন্দর লিংক রয়েছে। স্কিনটা বেশি ফর্সা হয়ে যাবে, নেকটা কালো হয়ে যাবে, সামনে পুজো আসছে, তো গলার যত্ন নাও। তো আমি গলাতেও ফেস মাস্কটা ইউজ করছি। তো এটাকে তোমরা অ্যাটলিস্ট 15-20 মিনিটস রেখে দাও। তো এটা ড্রাই হয়ে গেলে তোমরা এটা জল দিয়ে জাস্ট ধুয়ে ফেলো। গাইস, আমি আমার ফেস প্যাক উঠিয়ে চলে এসেছি। তো ফেস প্যাকটা ইউজ করার পর দেখতেই পাচ্ছ একটা ইনস্ট্যান্ট গ্লো আমার স্কিনে রয়েছে। তো এটাকে মেনটেন রাখার জন্য এবং যে ইরিটেটেড স্কিনটা ছিল সেটাকে আরও বেশি প্রেপ করার জন্য, আরও ভালো করার জন্য আমি এখানে একটা সিরাম ইউজ করব। এটা হলো ইনিসফ্রির গ্রিন টি সিড সিরাম। এটা আমি মেনলি রোজ রাতে ইউজ করি না, কারণ এটা খুব বেশি এক্সপেন্সিভ। তো এছাড়াও এটা আমি ইরিটেটেড স্কিনে ইউজ করি যখনই আমার কোনো পিম্পল বা কোনো স্পেশাল অকেশন আছে, তার আগের দিন রাত্রিবেলা আমি এটা ইউজ করি। এটা ইরিটেটেড স্কিনের জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট। তোমরা যখনই ফেস শেভ করবে তখনই চেষ্টা করো তো রাতের দিকে করার, কারণ শেভিংয়ের পর সানলাইটে যাওয়াটা ঠিক উচিত নয়, এতে স্কিন আরও বেশি ইরিটেটেড হয়, এতে স্কিনে র্যাশ, বাম্প, অ্যাকনে হওয়ার চান্সটা আরও বেশি থাকে। তো যেহেতু সিরাম লাগিয়েছি তো ময়েশ্চারাইজার একটা লাগাতেই হবে। তো আমি এখানে টনি মলির গ্রিন টির রেঞ্জেরই যে ময়েশ্চারাইজারটা আছে, এটা একটা জেল ময়েশ্চারাইজার, এটা ইউজ করছি। এটা আমি নায়িকা থেকেই নিয়েছি। এটা ভীষণ লাইট ওয়েট একটা জেল, কিন্তু ড্রাই স্কিনের জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট। এটা ঠিক অ্যালোভেরা জেলের মতো অতটা হালকা নয়, তারপর নিজের স্কিনটা টাচ করলে এটা নিজের স্কিন মনেই হয় না, স্কিনটা এত বেশি নরম তুলতুলে হয়ে যায় পুরো একদম। সিরিয়াসলি আমি একটুকু ঢপ দিই, যদি নিজের বাড়িতে তুমি নিজে ট্রাই করো তাহলে নিজেই বুঝতে পারবে, আমি এতটুকু ঢপ দিচ্ছি না। তো আজকের মতো ভিডিও এখানেই, এই পর্যন্তই। দেখা হবে আমাদের নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ ফর হ্যাভিং মি। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো এবং আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে ভুলো না। আমার ইনস্টাগ্রাম হ্যান্ডেল হচ্ছে এটা, তো প্লিজ আমাকে ইনস্টাগ্রামে ফলো করো, আমি ওখানেও ভালো ভালো কন্টেন্ট পোস্ট করি। সো থ্যাংক ইউ।